দর্শক আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি গ্রিন জোনে থাকা 16টি ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়ার মিলিনিয়র স্কিম এবং কোটিপতি স্কিম সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই ব্যাংক এশিয়াতে 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা এবং 3 কোটি টাকার মালিক হতে চান স্বল্প সময়ের মধ্যে, তাহলে আপনাদেরকে মান্থলি কত টাকা জমা করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা ব্যাংক এশিয়াতে 10 লক্ষ টাকা থেকে শুরু করে 3 কোটি টাকার মালিক হতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। ব্যাংক এশিয়াতে আপনি যদি 10 লক্ষ টাকা এবং 1 কোটি টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে সর্বনিম্ন 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর এবং 15 বছর এই 6টা মেয়াদে আপনি 10 লক্ষ টাকা এবং 1 কোটি টাকার মালিক হতে পারবেন। সো আপনি যদি সর্বনিম্ন 5 বছরে আপনি 10 লক্ষ টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে মান্থলি জমা করতে হবে 13,100 টাকা এবং 7 বছরে আপনি 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনাকে মাসে জমা করতে হবে 8,660 টাকা। 10 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে মান্থলি জমা করতে হবে 5,060 টাকা এবং 12 বছরে আপনাকে 10 লক্ষ টাকার মালিক হতে হলে জমা করতে হবে 3,780 টাকা এবং সর্বোচ্চ 15 বছরে আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে মান্থলি জমা করতে হবে 2,550 টাকা এবং মাত্র 5 বছরে আপনি যদি 50 লক্ষ টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে মান্থলি জমা করতে হবে 65,500 টাকা এবং 7 বছরে 50 লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনাকে জমা করতে হবে 42,300 টাকা 10 বছরে হতে চাইলে আপনাকে জমা করতে হবে 25,300 টাকা 12 বছরে হতে চাইলে আপনাকে জমা করতে হবে 18,900 টাকা এবং 15 বছরে 50 লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনাকে মান্থলি জমা করতে হবে 12,750 টাকা এবং আপনি যদি সর্বনিম্ন 5 বছরে 1 কোটি টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে মান্থলি জমা করতে হবে 1,01,000 টাকা 7 বছরে হতে চাইলে আপনাকে জমা করতে হবে মান্থলি 84,600 টাকা 10 বছরে হতে চাইলে আপনাকে মান্থলি জমা করতে হবে 50,600 টাকা 12 বছরে হতে চাইলে আপনাকে মান্থলি জমা করতে হবে 37,800 টাকা এবং 15 বছরে হতে চাইলে আপনাকে মান্থলি জমা করতে হবে 25,500 টাকা এবং আপনি যদি সর্বনিম্ন 10 বছরে 2 কোটি টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে মান্থলি জমা করতে হবে 1,12,000 টাকা এবং 12 বছরে 2 কোটি টাকার মালিক হতে চাইলে আপনাকে জমা করতে হবে মান্থলি 75,600 টাকা 15 বছরে 2 কোটি টাকার মালিক হতে চাইলে আপনাকে মান্থলি জমা করতে হবে 51,000 টাকা এবং সর্বনিম্ন আপনি যদি 12 বছরে 3 কোটি টাকার মালিক হতে চান, তাহলে আপনাকে মান্থলি জমা করতে হবে 1,13,400 টাকা এবং 15 বছরে আপনি 3 কোটি টাকার মালিক হতে চাইলে আপনাকে মান্থলি জমা করতে হবে 76,500 টাকা দর্শক, এই ভিডিওতে আমি 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা এবং 3 কোটি টাকার মালিক আপনারা কীভাবে হবেন, মান্থলি কত টাকা জমা করতে হবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। এখান থেকে আপনার স্কিমটি কোনটা বেটার হবে আপনি খুব সহজেই আশা করছি নির্বাচন করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।